ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় আল্লাহর রহমতে মনে করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, ক্লাস ফাইভে তোমাদের যে টপিক WH কোশ্চেন, সেটা একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এটার অনেক কোন জায়গা থেকে আসবে, কোন টপিক থেকে আসবে, কোন প্যাসেজ থেকে আসবে, তোমরা কিন্তু কোনো কিছু বুঝতে পারো না, কারণ এটা নিয়মের উপর নির্ভর করে। নিয়মটা যদি জানা থাকে তাহলে যে কোনো জায়গা থেকে আসলে WH কোশ্চেনটা কি তৈরি করতে পারবে, কিন্তু সেই নিয়মটা সবার প্র্যাকটিস করতে হবে এবং বারে বারে যে কোনো অধ্যায় থেকে, যে কোনো প্যাসেজ থেকে নিজে শিখে নিতে হবে। আমি WH কোশ্চেন এর আগে কিন্তু শিখেছি, দেখো এখন অন্য সেন্টেন্সে অন্য আঙ্গিকে সহজ উপায়ে আবার তোমাদের শেখানোর চেষ্টা করছি, কিন্তু এর জন্য তোমাদের মন দিয়ে ফলো করতে হবে। আর লাইভ ক্লাস গুলো কি এনজয় করতে হবে, অন্য কিছু না দেখে লাইভ ক্লাস গুলোর পড়া কিভাবে শিখতে হয় সেটা জানতে হবে। দেখো, তোমরা যদি এই লাইভ ক্লাস গুলো সুন্দর করে দেখো, তোমাদের পড়ার পড়া কোনটা অন্য কোনো দিকে তাল না রেখে তোমাদের খেয়াল রাখতে হবে কোন টপিকটা কি আকারে বোঝানোর চেষ্টা করছে, সেই বোঝাটাই তোমাদের বুঝতে হবে কোন দিকে। অনেকে তো লাইভ ক্লাস নেওয়া হয়, কিন্তু লাইভ ক্লাসে মূলত আসলে বুঝতে বোঝার বিষয় কি, তোমাদের কোন টপিকটা আর কোন জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে কোন টিচার, কোন শিক্ষক শিক্ষিকা, কোন উদ্দেশ্যে কোন ক্লাসটা নিচ্ছে, সেই উদ্দেশ্যটাই বুঝতে হবে এবং সেই মূল টপিকের ধারণাটাই তোমাদের জানতে হবে। এমনি কিন্তু শুধু ফলো করলেই দেখা হয় না, তোমাদের বুঝতে হবে যে টপিকের মধ্যে কি জিনিসটা বোঝানোর চেষ্টা করছে এবং সেটা বুঝে নিজের মতো করে লিখতে হবে, তবেই না তোমরা সাকসেস, এবং ক্লাসটা দেখাও তোমাদের সাকসেস হলো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দেখো, মেক WH কোশ্চেন, প্রশ্নে কিন্তু এটাই থাকবে যে মেক WH কোশ্চেন, তৈরি করো WH কোশ্চেন ফ্রম দা গিভেন, দেওয়া থেকে সেন্টেন্স, সেন্টেন্স গুলো থেকে দেওয়া, উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হুইচ, অর্থাৎ হু থাকতে পারে, হোয়াট, হোয়েন, হোয়াই, সেন্টেন্স গুলো থেকে যে এই WH কোশ্চেন গুলো তোমাদের এই WH ওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে। অ্যান্ড এবং হাউ ইউজিং দা আন্ডারলাইন ওয়ার্ড বা ওয়ার্ডস, এখানে বলছে কেমন করে বা কিভাবে ব্যবহার করবে এই আন্ডারলাইন ওয়ার্ড, আবার একাধিক থাকলে ওয়ার্ডস, এখানে ওয়ার্ড দেওয়া আছে একাধিক থাকলে, আর ওয়ার্ডটা দেওয়া আছে একটা ওয়ার্ডের নিচে থাকলে, তাহলে আন্ডারলাইন ওয়ার্ড গুলো কেমন করে ব্যবহার করে তুমি WH কোশ্চেন করবে সেটা কিন্তু প্রশ্নের মধ্যে তোমাদের বলা হলো। কিন্তু এই প্রশ্নের আকারে তোমরা যদি এটা পড়ে আমি যেভাবে বলার চেষ্টা করছি সেটা বোঝো, তাহলে অন্য একটা আঙ্গিক সেন্টেন্স আসলে তোমরা বুঝতে পারবে এই ধরনের। দেখো, আমি তোমাদের শুরু থেকে বুঝাচ্ছি যে অন এ নাম্বারে কি সেন্টেন্সটা দেওয়া আছে, তোমাল অ্যান্ড নাসরিন আর রিপোর্টার্স, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্স যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্স। তোমাদের এই সহজ করে উপায়ের জন্য আমি তোমাদের বলে দিলাম যে এই সেন্টেন্সটার নাম প্রদত্ত সেন্টেন্স। এখন প্রদত্ত সেন্টেন্সে দেখো আন্ডারলাইন কোন ওয়ার্ডের নিচে, আন্ডারলাইনটা দেখতে হবে আমাদের, আগে খুঁজতে হবে WH কোশ্চেন করতে আন্ডারলাইন কোন ওয়ার্ডে, তাহলে আমরা দেখতেছি রিপোর্টারের নিচে আন্ডারলাইন। তাহলে এই প্রদত্ত সেন্টেন্সে রিপোর্টারের নিচে আন্ডারলাইন থাকলে রিপোর্টারকে প্রশ্ন করতে হবে। তাহলে আগে প্রশ্ন করার জন্য দেখো বাংলা অর্থ জানতে হবে, তমাল অ্যান্ড নাসরিন আর রিপোর্টার, তমাল এবং নাসরিন হয় রিপোর্টার, তমাল এবং নাসরিন রিপোর্টার, তাহলে এই কারা হয় রিপোর্টার, প্রশ্ন কি আসে এটাকে প্রশ্ন করলে কারা হয় রিপোর্টার, তাহলে কারা, হু, দেখো হু, ক্লিয়ার। তাহলে আমরা প্রশ্ন কোনটাকে করলাম আন্ডারলাইন অংশে, তারপরে কি করব প্রশ্ন আকারে WH ওয়ার্ডটা এখানে দিয়ে দেব যে কারা হয় রিপোর্টার, কারা ইংরেজি হু এখানে। তারপরে আমরা খেয়াল রাখবো প্রদত্ত সেন্টেন্সের ভার্বের দিকে, কি খেয়াল রাখবো প্রদত্ত সেন্টেন্সের ভার্বের দিকে, প্রদত্ত সেন্টেন্সে যে ভার্বটা আছে দেখো সেই প্রদত্ত ভার্বটা কি আর, তাহলে WH ওয়ার্ডের পরে আমরা কি খেয়াল করব, মনে রাখতে হবে প্রদত্ত সেন্টেন্সে কি ভার্ব, প্রথমে WH ওয়ার্ড নেব আন্ডারলাইন অংশটুকু প্রশ্ন করে, তারপরে ভার্ব নিব,
ভার, দেখো। তারপরে তামাল অ্যান্ড নাসরিন, নাসরিন নামের প্রথম অক্ষর বা প্রথম লেটার কিন্তু কি বড় হাতের হবে। হু আর তামাল অ্যান্ড নাসরিন, এখানে তুমি দেখো, এখানে যদি সামনে থাকতো তাহলে না, এখানে তোমাদের প্রশ্ন করা কিন্তু ভুল যে হু, কারণ কি হয় তামাল এবং নাসরিন কি করেন, এটা কিন্তু পেশা বুঝালে। তাহলে তামাল অ্যান্ড নাসরিন আর রিপোর্টার্স, আর যদি তামাল এবং নাসরিনের নিচে দাগ থাকতো তাহলে কিন্তু আমরা কি দিতাম, হু। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে কারা তামাল এবং নাসরিনের নিচে আন্ডারলাইন থাকলে আমরা কি দিতাম, হু। আর এখানে আর রিপোর্টার্স তাদের পেশা, তাহলে পেশার নিচে দাগ থাকলে আমাদের কি দিতে হবে, হট। তাহলে কি কি করে বা কি হয় তামাল এবং নাসরিন, তাহলে কি এর ইংরেজি আমাদের এখানে দিতে হবে, কি এর ইংরেজি বা কি এর WH অর হচ্ছে হট। তাহলে হট আর তামাল অ্যান্ড নাসরিন, এটা কিন্তু তোমাদের সঠিক। আর যদি বলি হু, হু থাকলে তামাল এবং নাসরিনের নিচে আন্ডারলাইন দিতে হবে যে কে হয় বা কারা হয় রিপোর্টার, কে বা কারা রিপোর্টার্সের দিকে যদি দিতে পারি আমরা, তাহলে কাদের নিচে দাগ থাকবে, তামাল এবং নাসরিনের দিকে। তাহলে ক্লিয়ার বন্ধুরা, যে তামাল এবং নাসরিনের দিকে নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা কি লিখতাম, হু। হু দিয়ে বাদ বাকি সবই ঠিক থাকতো, হু আর রিপোর্টার, কারা হয় রিপোর্টার। আর না রিপোর্টার্স এর নিচে বা কোনো পেশার নিচে ডক্টর, ফার্মার, টিচার এগুলোর নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে কিন্তু হট পেশাটা আসলো, হাউস ওয়াইফ, এই পেশাগুলোর নিচে দাগ থাকলে তখন কি করেন বা কি, তাহলে কি করেন, হট আর তামাল অ্যান্ড নাসরিন, তামাল এবং নাসরিন কি। ক্লিয়ার? তারপর আমরা কি, এই যে এই ধরনের অ্যাম ইজ আর ভার প্রদত্ত সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই কিন্তু বসবে, এটা মনে রাখতে হবে। ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স অচল। আর তারপর দেখো প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো নাম্বার বি, সীমা রিডস ইন ক্লাস 5, সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে। এটা কিন্তু তোমাদের শ্রেণীতে সীমা পড়ে, সীমার প্যাসেজ আছে, তোমরা সবাই জানো যে সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে, কিন্তু সীমা ইজ অ্যাট হোম, সীমা বাড়িতে। এখন সীমা অসুস্থ ও তার প্যাসেজে সীমা বাড়িতে, কিন্তু এখন তোমরাও বাড়িতে, কারণ বর্তমান পরিস্থিতিতে সবাই বাড়িতে। দেখো তাহলে সীমা রিডস ইন ক্লাস 5, এটা আন্ডারলাইন আছে, প্রথমে আমরা কি বল কোথায় যাব বলো, আন্ডারলাইন সেন্টেন্সের আন্ডারলাইন অংশটুকে। তাহলে ইন ক্লাস 5, ইন ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন থাকলে তাহলে আমরা এখানে কি করব, প্রশ্ন বের করে আনব যে সীমা কি পড়ে বা সীমা কোন ক্লাসে পড়ে। তাহলে এই যে কি, সীমা রিডস ইন ক্লাস 5, সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে, সীমা কোন শ্রেণীতে পড়ে বা কি পড়ে, তাহলে দেখো হোয়াট WH অড আমরা পেয়ে গেলাম। এবার আমাদের মূল কথা কি, আমরা কোথায় যাব, এবার ভার্বের দিকে খেয়াল রাখবো। প্রদত্ত সেন্টেন্সে ভার্বের সাথে এজ যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ড্যাশ দিব। প্রদত্ত সেন্টেন্সে ভার্বের সাথে এজ যদি থাকে তাহলে আমরা কি দিব, ড্যাশ দিব। এস না থাকলে ডু দিব। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট ও প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকা এস হইছে, আর এই আকারে WH কোশ্চেন করলে ডাজ হয়। সেটা তোমাদের কিন্তু সহজ আকারে যদি মনে করো তাড়াতাড়ি করে, যে তোমরা অনেকেই মনে থাকেন অনেকে, তাহলে ভার্বের সাথে যদি এস থাকে তাহলে আমরা কি দিব, ডাজ দিব। WH অর্ডার পরে ডাজ, তারপরে কি দিব, সীমা সাবজেক্ট, কি দিব, সাবজেক্ট কি আছে, সীমা। তারপরে দেখো এখন মূল ভার্ব, প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বটা খেয়াল রাখতে হবে যে এখানে আবার আমাদের ভার্ব দিতে হবে, কিন্তু সেই ভার্বে এস দিব না, এই এসটা দিব না, এই কারণে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ডাজ ব্যবহার করেছি। তাহলে আমাদের কি করতে হবে, প্রশ্ন করার ক্ষেত্রে যেহেতু ডাজ ব্যবহার করেছি, হোয়াট ডা সীমা রিড, এখানে আর রিডস হবে না। তারপরে দেখো প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার? হোয়াট ডা সীমা রিড, সীমা কোন শ্রেণীতে বা কি পড়ে, তাহলে প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো সীমাস কাজিন লিভস ইন ইউকে, ইউকে কি মনে আছে তোমাদের, সীমার কাজিন ইউকে, ইউনাইটেড কিংডম,
যুক্তরাজ্যে বাস করে। সীমা চাচাতো বোন যুক্তরাষ্ট্রে বাস করে। এখানে কার নিচে আন্ডারলাইন তোমরা একটু দেখে নাও, কার নিচে আন্ডারলাইন বলো তো? ইউকে। ইউকে একটা স্থানের নাম, যুক্তরাজ্য অর্থাৎ একটা দেশের নাম। তাহলে সে জায়গার নাম থাকলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড দেব বলো? হয়ার। হয়ার মানে কোথায়, প্রশ্ন করতে হবে যে কোথায় সীমা চাচাতো বোন বাস করে, কোথায় ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা পেলাম হয়ার। তারপরে দেখো এখানে লিভস, লিভস এর প্রদত্ত ভার্ব খেয়াল করতে হবে। তারপর ডাব্লিউএইচ ওয়ার্ড হওয়ার পর প্রদত্ত ভার্বটা আমাদের খেয়াল রাখতে হবে, প্রদত্ত ভার্বটা কি? লিভ। এখানে কিন্তু কি আছে? এস আছে। সুতরাং আমরা কি দেব? হয়ার ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে ডাজ দিব, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে ডাজ। দেখো তারপরে সাবজেক্টে খেয়াল রাখবো, সীমাস কাজিন, সীমাস কাজিন, সীমাস কাজিন লিভ। তাহলে হোয়ার ডা সীমাস কাজিন লিভ, কোথায় সীমা চাচাতো বোন বাস করে, এটা আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু হয়ে গেল। এবার দেখো জি নাম্বার, বিজু লাইক সুইমিং এন্ড পেইন্টিং। বিজু পছন্দ করে কি? সাঁতার কাটা এবং রং করা, যা তোমরাও কিন্তু পছন্দ করো। সাঁতার কাটা কি সবাই পছন্দ করে? সাঁতার শেখা কিন্তু জরুরি, কারণ অনেক সময় পানিতে পড়ে গেলে সাঁতার শিখে তার জীবন রক্ষা করা যায়। আর পেইন্টিং, এটা সবাই স্কুলের কি সবাই কিন্তু পেইন্ট করো আর কি, নিজেদের তোমাদের যে ড্রয়িং সাবজেক্ট আছে সেটা দেখে সবাই সুন্দর করে পেইন্ট করতে পারো, আর তোমরা সবাই এটা পছন্দও করো, যা বিজু পছন্দ করে। দেখো বিজু লাইক সুইমিং এন্ড পেইন্টিং, খেয়াল রাখতে হবে বিজু পছন্দ করে সাঁতার কাটা এবং পেইন্টিং। এখানে আন্ডারলাইন আছে সুইমিং এন্ড পেইন্টিং, সুইমিং এবং পেইন্টিং এর মধ্যে আন্ডারলাইন থাকলে কি প্রশ্ন করো বল? দেখো যে বিজু কি পছন্দ করে, এখানেও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড কি, ডাব্লিউএইচ ওয়ার্ড কি আসলো? হট। হট দেখো, হট ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে তারপরে কোথায় লক্ষ্য করব? ভার্ব এস আছে, লাইকস, তাই আমরা কি দেবো? ডাজ। হট ডাজ। তারপরে সাবজেক্ট কি আছে? বিজু। সাবজেক্ট কি? বিজু। ক্লিয়ার? তারপরে মূল ভার্বটা আমরা লাইক দিব, এখানে কিন্তু আর লাইক হবে না, কারণ ডাজ দিয়ে আমরা কোশ্চেন করেছি। হোয়াট ডাজ বিজু লাইক, বিজু কি পছন্দ করে? এবার প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেব। তাহলে আমাদের এই ডি নাম্বার ডাব্লিউএইচ কোশ্চেনও কিন্তু হয়ে গেল। তারপরে ই নাম্বার দেখো, দ্য স্টুডেন্ট হ্যাড গ্রেট এক্সপিরিয়েন্স, স্টুডেন্ট বা শিক্ষার্থীদের কি গ্রেট এক্সপিরিয়েন্স, বড় অভিজ্ঞতা হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, কোথায়? মনে আছে কি তোমাদের কোন? দেখো তো, দা লিবারেশন অর মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরে কিন্তু শিক্ষার্থীরা এটা বলেছিল, ক্লাস ফাইভের শিক্ষার্থীরা বলেছিল ওই জাদুঘরটিতে তাদের কি অনেক অভিজ্ঞতা হয়েছে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। তাহলে এখানে শিক্ষার্থীদের ছিল বিরাট অভিজ্ঞতা বা অনেক অভিজ্ঞতা, কি হয়েছিল শিক্ষার্থীদের? তাহলে এখানে হট দিব আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড। হট, তারপরে কি ভার্বের দিকে খেয়াল রাখবো, হট হ্যাজ দা স্টুডেন্ট, সাবজেক্ট দা স্টুডেন্ট, শিক্ষার্থীদের কি হয়েছিল, বিরাট অভিজ্ঞতা হয়েছিল। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে দেখো আজকে আমরা এই যে এখানের সব ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড এর মধ্যে ম্যাক্সিমামই হট দিয়ে করলাম, আর এই হট দিয়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন গুলো সমাধান করা হলো। তোমরা এই ধরনের সেন্টেন্স গুলো বইয়েতে নিয়ে নিজেদের প্র্যাকটিস করতে হবে আমরা পারি কিনা, আর ডাব্লিউএইচ কোশ্চেন যদি শেখো তাহলে প্রশ্নের উত্তরও, ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে তার উত্তরও কিন্তু সহজেই পারবে, কারণ প্রশ্নে অনেক 30 মার্কস থাকে, আনসিনে থাকে, সিনে থাকে, আবার 10 নম্বরে তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, তার আঙ্গিকে প্রশ্নের উত্তর লিখতে হয়, সে উত্তরটা তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন সহজ হলে তোমরা ভার্বের সাথে এস হবে কিনা, ভার পাস ফর্ম হবে সেটা সহজেই জানতে পারবে। সেজন্য মেইন হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন শিখে নেওয়া। তাই শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।